আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে জানব জান্নাত বিষয়ক স্বপ্ন। স্বপ্নের ভিতরে জান্নাত দেখলে কি হয় বা না হয় তার পরিপূর্ণ ব্যাখ্যা। জান্নাতে প্রবেশ করেছে মর্মে কেউ স্বপ্ন দেখল, এটা তার কৃত সৎকর্ম ও নেক আমলের সুসংবাদ, যার ইঙ্গিতে বোঝা যায় অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। কেউ যদি দেখতে পায় সে জান্নাতের ফল খেয়েছে অথবা কেউ তাকে জান্নাতের ফল দিয়েছে, তাহলে জান্নাতি ফলের অর্থ মধুর বচন, সুমিষ্ট কথা। যেহেতু সত্য, ন্যায় ও উত্তম কথা আলোচ্য ফলের সাথে অর্থ বহন করে। কিন্তু যদি দেখে জান্নাতি ফল লাভ তো করেছে অথচ তা থেকে সে কিছু খায়নি অথবা খেতে সক্ষম হয়নি, তাহলে ব্যাখ্যা হলো তার দিনী বিষয়ে কল্যাণ নিহিত আছে সত্য, কিন্তু এ দ্বারা তার ব্যক্তিগত কোনো উপকার সাধিত হবে না। কোনো কোনো সময় এ দ্বারা ইলেম ও হিকমত অর্জনের ব্যাখ্যা দেওয়া হয়, যা দ্বারা তার পক্ষে উপকার লাভ করা সম্ভব হবে না। কেউ স্বপ্ন দেখল সে জান্নাতি ঝর্ণাধারা থেকে পানি পান করেছে অথবা জান্নাতি পোশাক পরিধান করেছে, এমন তো অবস্থায় ব্যাখ্যা হবে দুনিয়া ও আখেরাতে সে আশানুরূপ কল্যাণ হাসিল করতে সমর্থ হবে। অধিগত কিন্তু তাকওয়া ও পরহেজগারির পুরস্কার স্বরূপ তার উদ্দেশ্য পূরণ হবে। আর যদি জান্নাতের সুখিত বাগ বাগিচা ও প্রমাণ ঝর্ণা দ্বারা এবং হৌর বালা দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে ইহকাল ও পরকালে সে কল্যাণ, তাকুয়া, পরহেজগারী এবং আল্লাহর অনুগ্রহ লাভে ধন্য হবে। অধিকন্তু তার স্বপ্ন দেখে অনুগ্রহে সমপরিমাণ আর্থিক নিয়ামত হাসিল করা তার জন্য সহজ সাধ্য হবে। অবশ্যই তাদের ভিডিওটি ভালো লাগছে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।